আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো দু সালে এসএসসি একুশ বাইশ কীভাবে তাদের ইন্টারমিডিয়েটে ভর্তি হবে এখন পর্যন্ত যারা সাবজেক্ট পাওনি বা কলেজ পাওনি তারা কিভাবে খুব সহজেই তোমাদের পছন্দের কলেজটি পেতে পারো বা যারা মাইগ্রেশন করে ভালো কলেজ পেতে চাও তারা কীভাবে খুব সুযাজনকভাবে একটা ভালো কলেজ পেতে পারো সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওটিতে তবে তার আগে বলে রাখি যে তোমরা যারা এখনো তোমাদের পছন্দের কলেজটি পাও নেই তারা অবশ্যই অবশ্যই মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে থাকো আর যারা কোনো কলেজই পাওনি তাদের জন্য কিন্তু তেরো তারিখে একটা বিশাল সুযোগ থাকবে তেরো তারিখে দিন তোমরা নতুন করে আবেদন করতে পারবা যারা এখন পর্যন্ত কোনো কলেজ পাও নাই তারা অবশ্য অবশ্যই নতুন করে আবেদন করতে পারবা বা করবা তোমাদের নিম্নমানের কলেজগুলোতে আর যারা কলেজ পেয়েছো ভালো মানের কলেজ পাওনি তারা অবশ্যই অবশ্যই অপেক্ষা করে থাকো যে তোমাদের মাইগ্রেশনের মাধ্যমে এর চেয়ে ভালো কলেজ পাও কি না আচ্ছা এখন আসি যারা ভালো কলেজ পাওনি বা তোমাদের পছন্দের কলেজ পেয়েছো কিন্তু মাইগ্রেশন চলতেছে তার জন্য কি করবা সেটার জন্য এটা হচ্ছে অটো মাইগ্রেশন নিশ্চয়ন করার পরই তোমাদের অটোমাইগ্রেশন চালু হয়ে যায় কারণ তোমার সামনে যে কলেজগুলো রয়েছে তোমার লিস্টে তুমি যে এক নাম্বারে যেটা দিয়েছো তুমি সেটা যদি পেয়ে যাও তাহলে তোমার আর কোনো কলেজ আসবে না ওটাতেই তোমাকে বলতে হবে তবে তৃতীয় পর্যায়ে যারা আবেদন করবা তারা অবশ্য অবশ্যই নিম্নমানের কলেজগুলো দিবা কারণ এখন তো অনেকেই অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে সিট সংখ্যা অনেক কম মানে ভালো ভালো কলেজগুলোতে অনেকেই ভর্তি হয়ে গেছে সুতরাং তৃতীয় পাজে যারা সাবজেক্ট পাওনি তারা অবশ্য অবশ্যই নিম্নমানের কলেজগুলোতে দিবা আরেকটি কথা বলে রাখি যে তোমরা যারা এখনও কোনো কলেজে ভর্তি হও নাই বা তোমরা নিম্নমানের কলেজগুলোতে ভর্তি হয়েছ তোমরা চাইলে কিন্তু বেসরকারি কলেজগুলোতে পড়তে পারো কিভাবে দেখা যায় বিভিন্ন ধরনের বেসরকারি যে কলেজগুলো রয়েছে তারা ইন্টার সেকেন্ড ইয়ারে ভর্তি নেয় এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট অনেকে কিন্তু এই বিষয়টা জানে না যে তোমরা যারা এইবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে সেকেন্ড ইয়ারে টি সি নিয়ে তোমরা ভালো কলেজগুলোতে যাবা যেমন ধরো বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেগুলোতে পড়লে হবে কি তোমার রেজাল্টটা অনেক ভালো হবে কারণ ওখানে অনেক ভালো ভালো ছাত্র থাকে কারণ তোমরা যদি নিম্নমানের কলেজগুলোতে পড়ো তাহলে তোমাদের রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং তোমরা দেখবা যে কিভাবে তোমরা যারা নিম্নমানের কলেজগুলোতে পেয়েছ তারা ভালো বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া যায় যদি তোমাদের টাকা পয়সা থাকে এটা হচ্ছে একটা ভালো ধারণা আমি অনেককে দেখেছি যারা এই রকম কাজগুলো করে যেমন ধরো তারা একটা এলাকায় গ্রামের ভেতরে একটা কলেজে পড়াশোনা করে কিন্তু দ্বাদশে যখন উঠে তখন তারা সেখান থেকে নিয়ে তারা ভালো একটা বেসরকারি কলেজে গিয়ে ভর্তি হয় সেখানে সমস্ত কিছু তারা সার্ভাই করে দেয় যে কীভাবে কী করতে হবে এটা একটা ভালো দিক মানে এটা একটা বলতে পারো যে ফাঁক ফকর রয়েছে যেভাবে তোমরা রেজাল্টটা ভালো করতে পারো মনে রাখবা যে তোমাদের কলেজ অনুযায়ী কিন্তু আমাদের রেজাল্টটা নির্ভর করবে কারণ যখন তোমাদের ভালো ছাত্রছাত্রী তোমরা পড়বা তোমাদের ভালো পরীক্ষা তো হবেই সাথে সাথে তোমাদের ভালো ফলাফলও হবে আর যারা খারাপ স্টুডেন্ট সাথে পড়বা তারা তো খারাপ হবেই এটাই স্বাভাবিক আমি এটুকু বলে রাখি যে এভাবেও কিন্তু ভর্তি হওয়া যায় তাহলে যারা খারাপ কলেজ পেয়েছো এই মুহূর্তে চিন্তা করিও না তোমার জন্য কিন্তু সে থাকবে ছয় মাস বা এক মাস এক বছর পর যখন তোমরা দ্বাদশ স্টুডেন্টে উঠবা তখন তোমার টিচিংয়ে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবা আর একটা কথা বলে রাখি যারা এখনও কলেজ পাওনি তারা অবশ্যই অবশ্যই তেরো তারিখের মধ্যে তোমরা কলেজ চলেজটা দিয়ে দিও তাহলে আর কোনো প্রবলেমে পড়বা না ইনশাল্লাহ আমি এই মুহুর্ত থেকে মানে এই এগারো তারিখ থেকে পর্যায়ক্রমে ভিডিও দিব কোনো সমস্যা হবে না যদি কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এই ইন্টারমিডিয়েট ভর্তির ক্ষেত্রে তাহলে অবশ্যই অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো আর সবাই জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা